ক্লাস ওয়ান আজ আমি পড়াচ্ছি সমার্থক শব্দ। সমার্থক শব্দ বলতে কি বোঝা বলো তো? বাংলায় এমন কিছু অর্থ আছে যার মানে একই অর্থে অনেক মানে হয়। যেমন শরীর, শরীরের অনেক অর্থ বোঝায়। দেহ, অঙ্গ, বপু, তনু, মুখ, বদন, আনন, আস্য, চোখ, নয়ন, নেত্র, আঁখি, অক্ষি, চুল, কেশ, কুন্তল, চিকুর, কান, কর্ণ, শ্রবণ, শ্রুতি, শ্রোত্র। মানে বাংলায় যে একই অর্থ, বাংলায় এমন কিছু শব্দ আছে যার মানে অনেক মানে অর্থ হয়। শরীরের অর্থ তিন চার রকমের হয়, দেহ, অঙ্গ, বপু, তনু। তারপরে আছে ঘাড়, গ্রীবা, স্কন্ধ, অংশ, দাঁত, দন্ত, দশন, রথ, পা, পথ, পাত, চরণ। এটা হচ্ছে অঙ্গ পতঙ্গ বিষয়ক শব্দগুচ্ছ। এরপরে আমরা পড়ছি আত্মীয় স্বজন বিষয়ক শব্দগুচ্ছ। আত্মীয় স্বজন মানে বাবা। বাবার দেখো কতগুলো অর্থ হচ্ছে, দেখো একই অর্থ হচ্ছে। বাবাকে কেউ জনক, পিতা, জন্মদাতা, তিনটের যে কোনো একটাতেই বললেই বাবা মানে অর্থটাই আসে। বাবার মানেটা হচ্ছে এটাই, বাবার মধ্যে জনক, পিতা, জন্মদাতা বলা যায়। একই অর্থ বোঝাচ্ছে স্বামী, যেমন পতি, বর, কর্তা, বল্ল, ছেলে, পুত্র, তনয়, নন্দন, আত্মজ। মাতে হচ্ছে মাতা, জননী, গর্ভধারিণী, স্ত্রী, জায়া, ভার্যা, পত্নী, গিন্নি। আমি এখানে কয়েকটা লিখেও দিয়েছি, যেমন শরীর, দেহ, অঙ্গ, মুখ, বদন, আনন, ঘাড়, গ্রীবা, অংশ। সেরকম এটা হচ্ছে আত্মীয় স্বজন বিষয় হলো। এরপরে আমরা পড়বো জীবজন্তু বিষয়। দেখো ঘোড়া, অশ্ব, ঘোটো, হয়, তুরঙ্গ, গরু, গাভী, গো, ধেনু, বানর, কপি, শাখামৃগ, মর্কট, হরিণ, মৃগ, কুরঙ্গ, কুরঙ্গম, পাখি, পঙ্খী, গৃহ, বিহঙ্গ, কুকুর, সারমেয়, স। এগুলো হচ্ছে জীবজন্তু বিষয়। এরপরে আসছি প্রকৃতি বিষয়। যেমন প্রকৃতি সূর্য, সূর্যের কি আছে? রবি, দিবাকর, তপন, মিহির, ভানু, চন্দ্র, শশী, মৃগাঙ্ক, শশাঙ্ক, ইন্দু, আলো, যেমন আলো, দীপ্তি, প্রভা, মেঘ, জলদ, নিরোধ, বালির, জলধর, পৃথিবী, অবনী, ধরা, জগৎ, মেদিনী, আকাশ, অম্বর, গগন, অভ্র, অনন্ত, শহর, নগর, নগরী, পুর, পুরী। আমি সবগুলো পড়ছি না, কিছু কিছু পড়িয়ে শোনাচ্ছি তোমাদেরকে। এগুলো অবশ্যই তোমরা বাড়িতে পড়বে। এটা হচ্ছে সমার্থক শব্দ। দেখো একই অর্থে এতগুলো অর্থ আমরা পড়তে পারি। এগুলোকেই বলছে মানে যেসব শব্দ একই অর্থে ব্যবহৃত হয় তাকে বলছে সমার্থক শব্দ। অবশ্যই তোমরা বাড়িতে এগুলো ভালো করে পড়বে, আর আমি যেটা হোমওয়ার্ক পাঠাবো সেটা কপিতে ভালো করে পড়ে রাখবে।